আমি কার কাছে যাব না বো ব্যথা রে ওরে রুবেল মোরে মানুষ কোথায় পাবো এনামুল ভাই কার কাছে যাইয়া আমার পোড়া মুখটা রে এ জুরাবো
মায়ের কাছে কইলে রে ব্যথা আমার ব্যথায় মায়ে মইরে যাইব বাবার কাছে কইলে ব্যথা রে ওরে ধরো দিয়া মা বাবা উসইলা যাইব মোরা মনের ব্যথা রে কলকা পোড়ার ব্যথা ও আলোয়ান কার কাছে এ জানাবো এত ব্যথা কেমন সামলা আইব তুই আমার দয়াল রে কইব না কইব না রে ব্যথা ওরে এত ব্যথা কেমন সামনে রাখব গোলা যাদের কাছে কইয়া রে ভক্ত রে রশিদ বিদায় নিল মন পোড়ানো ব্যথা কলজা পোড়া ব্যথা ও রাইহান কার কাছে এ জানাবো আমার মন পোড়ানো ব্যথা ও দরদি কার কাছে এ জানাবো কার কাছে যা নাবো ব্যথা রে আমার মনে মানুষ কোথায় পাবো পোড়া বলের ব্যথা আমার কলিজা পোড়ার ব্যথা কাছে এ জানাবো আমার হৃদয় পোড়ার ব্যথা ও দর কার কাছে এ জানাবো আসলে দরদরিয়া কষ্ট এমন একটা জিনিস আমার আল্লাহ পাক বলেছে কে আমার বান্দা তোমার উপর আমি অনেক পরীক্ষা চালাবো যদি তুমি বান্দা আমার সেই বিষাক্ত তৈরিগুলি হজম করতে পারো তবেই তো বুঝব যে আমার বান্দা আমার জন্য সব পারে মুখে বলবো একটা ভেতরে আরেকটা আসলে অন্তরে কথাটা বোঝার মতো মানুষ পৃথিবীতে নাই অনেকে দেখি দেবি অনেক গুরু মূর্শি অনেক পাগলা বিভিন্ন সময় বিভিন্ন রূপে ধারণ করেছে কেন জানে যে ভক্ত যে রূপে তাকে দেখে শান্তি পায়
সে দেব দেবতা গুরু মুর্শিদ তাকে সেই ভাবে দেখা দেয়। তো আসলে সর্বকথার মূল হলো ধৈর্য। এই ধৈর্য যার ভিতরে আছে সেই তো তার সাথে যোগাযোগ করতে পারে, নাকি ধরো পারে না? তো ওই জন্য তো শত ব্যথা পাইলেও সেটা নীরবে হজম করার মতো শক্তি অর্জন করতে হবে, তবেই সেই সার্থক। কার কাছে যা নাবো ব্যথা রে, ওর ব্যথা মানুষ কোথায় পাবো? ওরা মনের ব্যথা আমার কলজা পোড়ার ব্যথা, ও দরদি কার কাছে হে জানাবো আমার পোড়া মনের ব্যথা, ও ভক্ত কার কাছে হে জানাবো? কার কাছে যা নাবো ব্যথা রে, আমার মনে মানুষ কোথায় পাবো? পোড়া মনের ব্যথা আমার মনে জোরালো ব্যথা, ও দয়াল কার কাছে এ জানাবো আমার পোড়া মনের ব্যথা, আমার মন পোড়ানো ব্যথা, আমার কলজা পোড়ার ব্যথা, আমার আত্মা